আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে এখন মসজিদে আসছি নামাজ পড়ার জন্য। তো এখন অলমোস্ট এখানে হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, নামাজ পড়তে আসছি মাগরিবের। তো এখানে লাইটগুলো জ্বালাইছে, অলমোস্ট দেখা যাচ্ছে না, বাট ভালো লাগতেছে অনেক দেখতে। এই তো ক্লক টাওয়ারটা আমার দেখতে এত ভালো লাগতেছে যে বলার বাইরে। তারপরে এই তো হচ্ছে সাফা মারওয়ার হচ্ছে এই বিল্ডিংটা। এই জায়গাটা হচ্ছে পুরাটা, মানে এই জায়গাটা হচ্ছে পুরাটা গ্রিন সিগন্যাল। এই জায়গাটা মানে একদম এই লম্বা জায়গাটা, এটা হচ্ছে ভিতরে গ্রিন সিগন্যাল। এখানে হচ্ছে ছেলেদের দৌড়াতে হয় আর মেয়েদের জোরে হাঁটলেও চলে, আবার নর্মাল হাঁটলেও চলে। সো এই আর কি। তো আজকে হচ্ছে সবথেকে আমার কাছে যেটা ভালো লাগছে ব্যাপার, আজকে লাইফে ফার্স্ট টাইম আমি জানাজার নামাজ পড়ছি। সো এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। এটা হচ্ছে আসরের নামাজে পড়ছি, আই হোপ যে মাগরিবের নামাজেও জানাজার নামাজটা পড়াবে। কারণ হচ্ছে প্রত্যেক, এখানে একটা ব্যাপার কি, প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে জানাজার নামাজ পড়ায়। আর এখানে হচ্ছে আমাদের দেশের মতো নামাজ না, এখানে হচ্ছে শুধু ফরজ নামাজ পড়ায়, আর হচ্ছে ফরজ নামাজ শেষে শুধু জানাজার নামাজ পড়ায়। এটা প্রত্যেক ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজেই এটা সেম হয়। সো এই আর কি। তো সেদিন ফজরের নামাজ ফার্স্ট জুম্মার সাথে জামাতের সাথে পড়ছিলাম, ওই দিন তো আজ নামাজ পড়া হয়নি। জানাজার নামাজ ওইদিন পড়ি নাই, বাট আজকে হচ্ছে আসরের নামাজের সঙ্গে জানাজার নামাজ পড়ছি, অনেক ভালো লাগতেছে। সো মাগরিবের নামাজের পরেও হয়তো বা জানাজার নামাজ পড়াবে, ভালো লাগবে একদম। আজকে আজকে হচ্ছে প্ল্যান আমাদের একদম এশার নামাজ পড়ে তারপর আমরা হোটেলে ফিরবো। আমরা অলমোস্ট হোটেল থেকে বের হয়েছি 3টার সময়, মানে এখানকার সময় 3টা, বাংলাদেশ সময় তো হচ্ছে তখন সন্ধ্যা 6টার মতো বাজে, মানে 3 ঘন্টার ডিফারেন্স। হ্যাঁ, বাংলাদেশে আমাদের সময় 3 ঘন্টা আগে আর এখানে হচ্ছে সৌদিতে 3 ঘন্টা পিছে, এই আর কি অবস্থা, এই চলতেছে। তো সাফা মারোয়া, এই সাফা আমার প্রথম দিনে আসে, এখানে হচ্ছে তাওয়াফ করছিলাম। তাওয়াফ না, আমরা উমরা করে ফেলছি অলমোস্ট, আলহামদুলিল্লাহ। লাইফের প্রথম উমরা আমার হয়ে গেছে। সো ইয়া, এখন ওয়েডিং ফর হজ ডে। তো ক্লক টাওয়ারটা এত ভালো লাগতেছে দেখতে, আমার এত ভালো লাগতেছে, মানে মাশাল্লাহ মাশাল্লাহ। ওই দিন থেকে আসার পর থেকে আমি শুধু ক্লক টাওয়ারই দেখে যাচ্ছি, ক্লক টাওয়ারই দেখে যাচ্ছি, ক্লক টাওয়ারই দেখে যাচ্ছি। সো ইয়া,